নামেই ফুটপাত, কোনো কাজে আসে না। রাজধানীর প্রায় সব ফুটপাতই হকারদের দখলে, তাই পথচারীদের ভোগান্তির শেষ নেই। উচ্ছেদ করার কয়েকদিনের মধ্যে আবারও দোকান বসে যায়। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। পথচারীদের হাঁটার জন্যই এই ফুটপাত, হাঁটবে কোথায়? সবই তো হকারদের দখলে। গুলিস্তান, মতিঝিল, পল্টন, ফার্মগেট সহ বেশিরভাগ এলাকার ফুটপাতের চিত্র একই রকম। জিপিও অফিসের সামনে বড় এই ফুটপথে মানুষ হাঁটাই সম্ভব নয়। দুপাশেই দোকান সাজিয়েছেন হকাররাম। এই চিত্র বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের, খোদ রাস্তার উপর বসেছে দোকান। রাস্তা নাম জি ভাই, আমরা গরিব মানুষ, আমরা কি করে খাম? এলে রাস্তা কোনো রকম ডেল বাচ্চে খায়া ই করি। মেন রাস্তা আমরা কোনো জায়গা পাই না, দেখে এই মেন রোডে করতে বাদ যায়নি যাত্রী ছাউনিও। পুরোটাই হকারদের দখলে। দোকানিদের দাবি, ইজারা নিয়েই দোকান বসানো হয়েছে। লিজ দেওয়া, অবশ্যই লিজ দেওয়া, অবশ্যই কাগজপত্র আছে, অবশ্যই কাগজ ছাড়া কিন্তু কেউ দোকান বসাতে পারে। আপনি ভাবেন একটা ইট বসাইতে কেন? আপনাকে দেখানোর দরকার নেই। যথাযথ কর্তৃপক্ষ আইলে ওদেরকে দেখাবে, মূল মালিক। সিটি আমরা বানাইছি, যথাযথ কর্তৃপক্ষ বানাইছে, সিটি করেছে বানাইছে। আমি আপনাকে দেখানোর দরকার নেই তো, আমার বাধ্য না আপনার কাছে, আপনার কাছে আমি বাধ্য না। সন্ধ্যা থেকে গুলিস্তানে হকার বসার কথা, কিন্তু ভর দুপুরে রাস্তা দখল করে চলছে ব্যবসা। বিকেলের দিকে যে কোনো সময় আসে না, অর্ডার ঠিক নেই। 30 টাকায় আমার 500, আর দোকান খরচ 200, এই 700 টাকা। 10-20 টাকা এরকম, এই যে এমনি আর কি, যারা এর দায়িত্ব আছে তারা দুপুরে বা বিকালে বা রাত্রে এমন এক সময় আসে আর কি। ফুটপথে দোকান থাকায় চরম বিপাকে সাধারণ মানুষ। কোনো মানুষ চলাফেরা করতে পারে না রোড দিয়ে, একমাত্র যারা কেনাকাটা করবে তারা এখানে আসবে, এছাড়া কেউ চলাফেরা করতে পারে না। হেঁটে যাবে, কোনো সমস্যা নাই, গাড়িতে যাবে না, কটা ধাক্কা খাবো, কটা ই খাবো, কোনোই নাই। গ্যাদারের জন্য তো বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, এজন্য বাধ্য হয়ে আমাদেরকে রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতে হচ্ছে। করোনার মধ্যে একজনের আরেকজনের সাথে সেই যে ধাক্কাধাক্কি, এটা মানে চলতেই আছে। করোনা মহামারীর মধ্যে এভাবে ফুটপাত দখল থাকায় স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।